আমরা যে বিষয়টা দেখতেছিলাম সেটা হচ্ছে একটি ভিডিওতে কিভাবে একটা স্টোরি মানে একটা গল্প কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শুট করেছিলাম সো আজকে আমরা সফটওয়্যারে মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুব সাধারণ একটা সফটওয়্যার আপনারা যে কেউ যে কোনো কম্পিউটারে এটা ব্যবহার করতে পারবেন সেই প্রিমিয়ার প্রোতে কিভাবে এই ভিডিওটা এডিট করা হয় মানে ছোট করে একটা স্টোরি কিভাবে ক্রিয়েট করা হয় সেই জিনিসটা দেখব তো চলুন আমরা চলে যাই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে মানে সফটওয়্যার ভার্সনে আমরা এডিট করছি প্রিমিয়ার প্রো সফটওয়্যার এটা খুবই সহজ একটা সফটওয়্যার যে কোনো কম্পিউটারেই এটা মোটামুটি চলে তো আমরা এর আগে শুটিংয়ে দেখলাম যে আমরা বেশ কয়েকটা শর্ট নিয়েছি মানে বিভিন্ন শর্ট ক্লোজ শর্ট লং শর্ট মিড শর্ট এটা নিয়েছি এটা নেওয়ার কারণটা আগেও বলা হয়েছে আবারও বলছি সেটা হচ্ছে আমরা একটা স্টোরি ক্রিয়েট করবো একটা ছোটো স্টোরি ক্রিয়েট করবো এই দুটো ছেলে এখানে বসে গল্প করছে সো স্টোরিটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যে স্টোরিটা যদি কেউ কানে শুনতে নাও পারে শুধু চোখে দেখে বুঝতে পারবে এখানে আসলে ঘটনাটা কী ঘটেছে এখন সেই জায়গাটা টাইম ম্যানিপুলেশন সহকারে অনেক কিছুর জন্যই এই শর্টগুলো আমরা ব্যবহার করি শর্টগুলোর বিভিন্ন নাম আছে আপনারা এর আগে দেখেছেন তো আমি এখন এগুলো এডিট করে দেখাই যে এইগুলো এডিট করার পর এই অগুছানো শর্টগুলো দেখতে কেমন লাগে আমরা লং শর্টটা নিয়ে নিচ্ছি একটা ক্লোজ শর্ট নিলাম রিয়াকশন নিব ওই ছেলেটা কথা বলছিল এই ছেলেটা শুনছিল আমরা একটা রিয়াকশন নিব একটা মিড শট ওভার দ্য শোল্ডার শট ওভার দ্য শোল্ডারের আবার একটা ক্লোজ সেই ক্লোজের এগেনস্টে আবার আরেকটা ক্লোজ এই হচ্ছে একটা স্টোরি বিল্ড আপ করার সিস্টেম আমরা মেবি শেষের দিকে একটা টপ শট নেওয়ার চেষ্টা করেছিলাম এটা তো ভালো হয় নাই বাট এটা আমরা দিয়ে দিই বুঝতে সুবিধা হবে এটা আরেকটা মাস্টার শটের কাজ করলো এভাবেই আসলে প্রতিটা নাটক সিনেমা বা শর্ট ফিল্মগুলো তৈরি করা হয় এখানে একটা স্টোরি একটা ছোট্ট স্টোরি এরকম দশটা দশ জায়গার স্টোরি যখন আপনি মিক্স করবেন তখন একটা নাটক বা একটা সিনেমা হয়ে যাবে তো আপনারা একটু দেখুন যে জিনিসটা কী আসলে দাঁড়ালো আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন কিভাবে খুবই সামান্যভাবে ছোট ছোট করে শটগুলো কেটে আমরা সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করলাম আমরা চেষ্টা করব মানে আপনারা সবাই চেষ্টা করবেন যে সব সময় সব জায়গাতে যে কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রেই এরকম টুকটাক করে দুই একটা স্টোরি ক্রিয়েট করতে হয়তোবা শুরু থেকেই হবে না বাট আস্তে আস্তে শুরু করলে অবশ্যই হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে আপনার ভিডিওটা যে পরিমাণ রিচ করবে এইটার একটা লংজারবিটি তৈরি হবে লম্বা সময় যাবৎ এই ভিডিওগুলো আপনারা রান করতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickntech.com এর সাথে থাকার জন্য এখনই আমাদের এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আবারও আপনাদের ধন্যবাদ